হ্যালো বন্ধুরা, এটা আমাদের লেকচার টু প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স সিরিজের। তো আগের দিন আমরা দেখেছিলাম যে স্ট্যাটিস্টিক্স মূলত ডেটা নিয়ে অনেক কাজকর্ম করে, ডেটা নিয়ে কাজকর্ম করে অনেক রকম ছবি টুকি বার করা যায়, এবং সেই ছবিগুলো বার করতে গেলে আমাদের কিছু টুলস লাগে, কিছু জিনিস আমাদের লাগে। তো সেই জিনিসগুলো আজকে আমরা শিখব। তো প্রথম যে জিনিসটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবং বললে বিশ্বাস করবে না, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? ধরো তোমাকে বললাম যে একটা ক্লাস আছে, ক্লাসে কিছু ছেলেমেয়ে আছে, ঠিক আছে? ধরো 50 জন ছেলেমেয়ে আছে এখানে। তোমাকে বললাম যে ছেলে কতগুলো আছে আমাকে বলো। তুমি সবাইকে জিজ্ঞেস করে তুমি আমাকে বললে যে ছেলে মোটামুটি ওই 23 মতো আছে, ঠিক আছে? মানে ছেলে আছে 23 খানা। তারপর আমি তোমাকে বললাম যে আচ্ছা মেয়ে কতগুলো আছে বলো। তারপর তুমি গুনে টুনে বললে যে ওই 27 খানা মতো মেয়ে আছে, বা তুমি 50 থেকে 23 বিয়োগ করলো 27 পেতে, যে সেটা কথা নয়। কথা হচ্ছে তোমাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে কতগুলো ছেলে আছে, তো সেটা তুমি বললাম আমি 23টা। কিন্তু আমি যদি তোমায় জিজ্ঞেস করতাম যে ছেলেদের ফ্রিকোয়েন্সি কত ক্লাসে, তাহলে তুমি কি করতে? তাহলেও কিন্তু তুমি আমাকে 23ই বলতে, কারণ দুটো কোশ্চেন অ্যাকচুয়ালি একই, মানে দুটো কোশ্চেন কিন্তু আলাদা নয়। একটা ক্লাসে কতগুলো ছেলে আছে আর একটা ক্লাসে ছেলেদের ফ্রিকোয়েন্সি কত, দুটোই কিন্তু একই কোশ্চেন। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে একটা জিনিস কতবার আছে সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ওই জিনিসটার। যেরকম আমি তোমাকে যদি বলি যে ধরো একটা টেবিল আছে, ধরো একটা টেবিল আছে, ধরো ঠিক আছে, টেবিলের মধ্যে কিছু আপেল আছে, এগুলো ধরো আপেল, আর ধরো এরম পেয়ারা আছে। তোমাকে বললাম যে কতগুলো আপেল আছে বলো, তুমি গুনে টুনে বললে যে আপেল আছে মোটামুটি ওই 3 খানা আর পেয়ারা আছে 2 খানা। তো আমি যদি তোমাকে বলতাম যে আপেলের ফ্রিকোয়েন্সি কত বলো, তাহলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটাকে নিজের মতো পাল্টে নিতে, অ্যাকচুয়ালি আমার কাছে জানতে চেয়েছে আপেল কতগুলো আছে, ঠিক আছে? আপেলের ফ্রিকোয়েন্সি কত মানে আপেল কতগুলো আছে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সেটা তো খুবই সহজ উত্তর, 3। মানে একটা জিনিস কতবার রয়েছে সেই সংখ্যাটা আমার ফ্রিকোয়েন্সি। আমাকে যদি আমি যদি তোমাকে বলতাম যে পেয়ারার ফ্রিকোয়েন্সি কত বলো এ টেবিলে, তাহলে তুমি বলতে 2, ঠিক? তাহলে আমরা শিখে গেলাম ফ্রিকোয়েন্সি জিনিসটা কী। তো পরবর্তী লেকচারগুলোয় আমরা আরও কিছু জিনিস শিখবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।